তখন চিন্তা করে মানিজ্য থাকবে না। তো এবার টান দেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমন টান দেছে 3 মিনিট। সুবহানাল্লাহ। যে আউযু বিল্লাহ টান দেছে সমস্ত ওই কনফারেন্সের সমস্ত ধর্মগুরু আর দর্শক সব হতভম্ব হয়ে গেছে। বিসমিল্লাহ টান দেছে 5 মিনিট। তারপরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সূরা ইয়াসিনের প্রথম 5টা আয়াত টান দিয়েছে, সময় নিয়েছে 33 মিনিট। 10 মিনিটের ভিতরে প্রত্যেক ধর্মগ্রন্থের আবৃত্তিকারী যখন তেলাওয়াত করে লাল বাটনে চাপ পড়ে, আর 33 মিনিট গেল বিচারক বাটন টেপে না। এর ভিতরে অন্য বিচারকেরা গুঁতো দিচ্ছে যে আপনি চাপেন না কেন, চাপেন না কেন। ও তখন বলতে হ্যাঁ হ্যাঁ, মানে ও জানো বেহুশ। সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের তেলাওয়াত এমন মিষ্টি আল্লাহ লাগাইছে, বেহুশ করে দেওয়ার মালিককে আল্লাহ। কারণ 30 পারা কোরআনের ভিতরে 6666 আয়াত আছে আমরা জানি, কিন্তু আপনি যখন হিসাব করবেন সূরা আল ফাতিহা আয়াত 7, সূরা আল বাকারা আয়াত 286, সূরা আল ইমরান আয়াত 200, এইভাবে যখন 114টা সূরার আয়াতগুলো আপনি হিসাব করবেন 6666 আয়াত হবে না, 6236টা আয়াত হবে, কম বেশি 6666 আয়াত হবে না। তো এখন যত আয়াত আল্লাহ পাক দিয়েছেন সমস্ত আয়াতের সারমর্ম সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل सैयदेना हबीबेना क्यों बा तुम्हारे पागल बोले क्यों बा बोले जादूकार क्यों बा तुम्हारे पागल बोले क्यों बा बोले जादूकार अर्श के अल्लाह बोलें अपनी आमार पैगम्बर अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यदिना हबीबिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सबाई पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लाम। अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे कालिमात शुक्र आदाय करी जे अल्लाह पाक आमादेरके सुस्थ रेखेছেন। अल्लाह पाकेर दरबारे कालिमात शुक्र आदाय करी जबान खुले पड़ी अल्हम्दुलिल्लाह। दुरूद और सालाम पाठ करी विश्व मानवतार श्रेष्ठ बंधु अल्लाहर परेই যিনি আমাদের একমাত্র আপনজন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি কুল্লু মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত নর নারী বিশেষ করে গর্ভধারিণী মাতা এবং জন্মদাতা পিতা আপনজন দুনিয়ার মায়াজাল ছিন্ন করে যারা চিরজীবনের মতো বিদায় নিয়ে अंधकार कबर जगते चले गेছেন अल्लाह पाक तादेर जीवनेर गुनाह माफ करे दिन कबर के जन्नतेर बागान बनिए दिन बोली आमीन। आमी आमादेर सूरा आल इमरानेर जे धाराबाहिक तफसिर आजके 19 नम्बर आयाते कारिमा हबे आमी 19 नम्बर आयाते कारिमार प्रथम अंश तेलावत करेছি। এই आयात केंद्रिक किछु कथा कुरान एवं हादिस थेके বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার সকলকে শোনার এবং মেনে জান্নাতে জীবন গঠন করার তৌফিক দান করুন বলি আমিন। কুরআনুল কারীম 1465 বছর আগে বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। 23 বছর লেগেছে কুরআনুল কারীম বিশ্ব নবীর কাছে নাজিল হতে। বিশ্ব নবী নিজের জবানে বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন টাটকাই থাকবে, কোরআন পুরাতন হবে না। সুবহানাল্লাহ বলেন। যখন যে ঘটনা ঘটবে কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে প্রত্যেকটা বিষয়ের समाधान কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে আপনি আমি পাবো যদি আমরা বিশ্লেষণ করার মতো করতে পারি। কারণ 30 পারা কোরআনের ভিতরে 6666 আয়াত আছে আমরা জানি, কিন্তু আপনি যখন হিসাব করবেন সূরা আল ফাতিহা আয়াত 7, সূরা আল বাকারা আয়াত 286, সূরা আল ইমরান আয়াত 200, এইভাবে যখন 114টা সূরার আয়াতগুলো আপনি হিসাব করবেন 6666 আয়াত হবে না, 6236টা আয়াত হবে কম বেশি, 6666 আয়াত হবে না। তো এখন যত আয়াত আল্লাহ পাক দিয়েছেন সমস্ত আয়াতের সারমর্ম সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার ভিতরে আল্লাহ পাক ঢুকায়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা আল ফাতিহার অনেক নাম আছে। একটা নাম আছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী, কোরআনের মাতা। যেমন আপনি আমি কোনো না কোনো মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি। আপনারা হয়তো চার বোন চার ভাই আছেন, मा छाड़ा किन्तु कोनो सन्तान एकमात्र आदम छाड़ा आदम और हवा आलाइहिस सालाम आदि पिता प्रथम नबी एवं तार स्त्री छाड़ा आपनार पितामाता बहिर्भूत कोनो सन्तान दुनियाय आसेनी। तबे ईसा आलाइहिस सालामेर पिता छिलो ना माता छिलो। प्रमाण हय पितामाता छाड़ाओ आल्लाह मानुष तैरी करते पारे। आबार स्वामी नहीं पिता नहीं मातार उदर थेके आल्लाह पाक सन्तान दिते पारे, कारण क्षमता कार आल्लाह पाकेर। ते आमरा कियामत पर्यन्त कोटी कोटी मानुष दुनियाय जारा आसबो, जारा चले गेछे, जारा आमरा बेঁচে आছি, आमादेर परे जारा आसबे आदि पिता आदम आलाइहिस सालाम थाकबे, आदि माता हवा आलाइहिस सालाम थाकबे। ताहले आपनी जे वंशेर हन ना केन, जे गोत्रेर हन ना केन, इहुदी ख्रिस्टान শিখ ব্রাহ্মণ হিন্দু মুসলিম যত ধর্মের মানুষ আছে প্রত্যেক মানুষের আদি বাপ আদম আদি মাতা হাওয়া। সুবহানাল্লাহ বলেন। ঠিক কোরআনুল কারীমের ১১৪টা সূরার ভিতরে সূরা আল ফাতিহা পূর্ণাঙ্গ নাজিল হয়েছে কমপ্লিট আল্লাহর রাসূলের উপরে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মাতা। কোরআনের কি? কোরআনের মা। এই সূরা ফাতিহার ভিতরে ৭টা আয়াত আছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন ওয়ালাকাদ আতাইনাহু সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ। আমি মহা বরকতপূর্ণ ৭টা আয়াত আপনার উপরে নাজিল করেছি। সাবা মাসানি বলা হয় এইটা সূরা আল ফাতিহা। সুবহানাল্লাহ। সূরা আল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত রোগের কি? আপনি নামাজি যদি হন, আপনার জবান যদি পাক হয়, 7 বার সূরা ফাতিহা পড়েন, যত বড় জিনের রোগী হোক জবান যদি ক্লিয়ার থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত জিকির আজগার করা জবান হয়, সূরা ফাতিহা প্রত্যেকবার পড়ার আগে বিসমিল্লাহ পড়বেন, পড়ার পরে একবার করে ফু দেবেন, 7 বার ফু দেবেন, ওই পানিটা খাওয়াবেন, সমস্ত রোগ আল্লাহ পাক ভালো করে দেবে। কিন্তু আমরা পড়ি ফু দেই, আরও যেন ভূত চেপি ধরে, তার মানে মুখটা ভালো না, গুল ঢুকায়, সিগারেট ঢুকায়, বিড়ে ঢুকায়, খয়া কাজ চালা। কথা বলেন না কেন? জবান পবিত্র লাগবে। কি লাগবে? পবিত্র। এই জবান যদি কারোর পবিত্র না হয়, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ভিতরে আপনি গ্রেফতার হবেন। কারণ মায়ের পেটে যখন সন্তান বড় হয়, ওই মায়ের মাসিক অসুখ আল্লাহ পাক বন্ধ করে দেয়। কি বন্ধ করে? মাসিক অসুখ বন্ধ করে। ওই রক্ত পানিটা তখন পেটের সন্তানের খাবার হয়। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হতে পারে, জবানটা পবিত্র, মায়ের লজ্জা স্থান দিয়ে নাপাক রক্ত বাহির হয়, এইটা সন্তান খায়। আল্লাহ, যেই জবান দিয়ে তোমার নাম আমরা তেলাওয়াত করব, যেই জবান দিয়ে তোমার নবীর নাম বলবো, যেই জবান দিয়ে কোরআন পড়ব, হাদিস পড়ব, নামাজ পড়ব, সেই জবান দিয়ে তুমি এই নাপাকটা খাওয়াইছো। আল্লাহ জানে আমার বান্দারা প্রশ্ন করতে পারে, এই জন্য ওই নাপাক থেকে ফিল্টার করে জবান দিয়ে বাচ্চাকে আল্লাহ খাওয়ায় নাই। মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ির যোগ আছে, ওই নাড়ির দ্বারা আল্লাহ পাক খাওয়াইছে, জবানটারে আল্লাহ পাক হেফাজত করেছেন। আর জোরে বলেন। এই জন্য কোরআনে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, তিনি রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া এত সুন্দর করে আল্লাহর নামটার কেউ তেলাওয়াত করতে পারে না। দেখেন, আমরা বলি আল্লাহ, গরু বলে হাম্বা, আমরা বলি আল্লাহ, কুত্তা বলে ঘেউ, আমরা বলি আল্লাহ, কাক ডাকে কাকা, আমরা বলি আল্লাহু আল্লাহু, কোকিল ডাকে কুহু কুহু। প্রত্যেকের বাড়িতে কোটার ভিতরে যে মোরগ আছে, ওরা কিন্তু ডাক দেয়, কক্করো ডাক দেয় না। আল্লাহর রাসূল মেরাজে গেলেন, सप्तम आकाशे एक विशाल आकारेर मोरग देखते पाइलेन। सेई मोरग जिकिर करे सुबहुन कुद्दुसुन रब्बुना व रब्बुल मलाइकातु वर रूह। जिब्राइल के आल्लाह रसूल बोलছেন এখানে মোরগ কেন? বলে হুজুর এটা মোরগ না, এটা আল্লাহর একজন ফেরেশতা আকৃতি মোরগের। सकाल बेला তাহাজ্জুদে রক্তে ফজরের নামাজের আগে এই মোরগ জবান দিয়ে কুকুরুকুন বলে না সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই ডাক দেয় तमाम পৃথিবীর মোরগেরা। এই মোরগ আকৃতির ফেরেশতার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায়ে আল্লাহর তাসবিহ শেষ রাতে করে। সুবহানাল্লাহ। দেখেন শীতের ভিতরে আমাদের এক ঘুমে সকাল ৯টা, কিন্তু মোরগ ঘুমায় না। কার নামের জিকির করে? এইজন্য আল্লাহ বলছে আসমান জমিনে যা আছে সব তাসবিহ জিকির করে আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সাগরের তলদেশের সমস্ত মাছ আল্লাহর নামের জিকির করে। গাছের পাতা পড়ে, কখন পড়ে আল্লাহ জানে। এবং তারা ওই যে শাশা শব্দ করে, এটা শাশা শব্দ না, আল্লাহু আল্লাহু শব্দ। এই জন্য কোরআনে আছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনে যা আছে তার মাঝখানে যা আছে সব তাসবিহ পাঠ করে। কার? জোরে বলেন। কেমন তাসবিহ হবে? তারা যদি তাসবিহ পড়ে তাদের নেকি বেশি হয় না। আল্লাহর নবী বলে গেছেন একবার যদি আল্লাহর কোন বান্দা একবার তাসবিহ পড়ে, এক তাসবিহ আলহামদুলিল্লাহ। কত? সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন তাসবিহাতুন ওয়াহিদাতুন, আল্লাহর কোন বান্দা একবার যদি তাসবিহ পাঠ করে আসমান জমিনের মাঝখানে যা আছে তা আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, আল্লাহর কোন বান্দা একবার তাসবিহ পাঠ করলে তার চাইতে বেশি নেকি তার আমলনামায় হয়ে যাবে। এই জন্য উঠতে বসতে তাসবিহ হবে কার? আল্লাহর। আল্লাহ না আল্লাহ, মুখটা গোল হবে। কি হবে? আল্লাহু আকবার না আল্লাহু আকবার। এখনো আল্লাহর নামটাই তো নিতে পারি না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরতে পারি। লজ্জাজনক বিষয়, দোয়া কুনুত যদি ধরা হয় 50% মুসলমান পারবে না। কথা বলেন না কেন? আমার বলে হুজুর তেলাওয়াতে ভুল করিস। দোয়া কুনুত জানো চাচা? কোরআন শরীফ পড়তে পারো? তা কানসুল আর বলে মাথায় থাকে না। আছে না এ পাটি? আল্লাহ হেদায়েত নসিব করুক, বলেন না আমিন। এখন যে কথা আপনাদের বুঝাচ্ছিলাম, কোরআন শরীফ 114টা সূরার সমন্বয়। সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ এবং কোরআনের মা। কোরআনের কি? সূরা ইয়াসিন কোরআনের দিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কি? সূরা আর রহমান কোরআনের তাজ। সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আপনার আমার নবী। সুবহানাল্লাহ। মানুষগুলো নাচতে থাকবে, নবী তেলাওয়াত করবে। বলেন তো সাহাবারা নবীর পিছনে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ তেলাওয়াত শুনিয়েছেন, কি মজা পাইছেন? যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই তেলাওয়াত করতেছে, কেমন লাগে? আমাদের মিশরের সমস্ত কারীর উস্তাদ আব্দুল বাসিত আব্দ উস-সামাদ। মিশরে দাড়ি রাখা সরকারিভাবে নিষিদ্ধ। সরকারিভাবে যদি কেউ রাখে হাইকোর্টে অ্যাপ্লাই করতে হয়। আর আমার বাংলাদেশে কোনো অ্যাপ্লাই করা লাগে? তাহলে আমরা তাদের চাইতে কত ভালো আছি। এই মিশরের কারি আব্দুস সামাদ, আব্দুল বাসিত আব্দ উস-সামাদ। সেই সময়ে মিশরের রাজা ছিল জামাল নাসের। সে আবার কোরআন বিদ্বেষী জামাল নাসের। এক কম্পিটিশনে গেলেন, প্রত্যেক ধর্মগ্রন্থ তেলাওয়াত করবে। গীতা যে পাঠ করে হিন্দুদের, রামায়ণ যে পাঠ করে হিন্দুদের, জিন্দা বিস্তা পাঠ করে শিখদের, সব পাঠ করবে। সেখানে মুসলমানদের ভিতরে কোরআন তেলাওয়াত করানোর জন্যে নিয়ে গেছেন মিশরের কারি আব্দুল বাসিত বিন আব্দ উস-সামাদ। সুবহানাল্লাহ। দুইটা সুইজ আছে, লাল, কেউ তেলাওয়াত যখন করবে, যখন লালে চাপ পড়বে তখন স্টপ, আর নীলে বাটনে যদি চাপ দেয় চলবে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে ত্রিপিটক, ভগবীতা, বিভিন্ন ধর্মগ্রন্থ তেলাওয়াত হয় 10 মিনিট টাইম, 10 মিনিটের ভিতরেই সব বেল পড়ে। সর্বশেষে ডাক দিয়েছে মুসলমানদের গুরু আব্দুল বাসিত বিন আব্দ উস-সামাদকে। সুবহানাল্লাহ। উনি আসলেন, লম্বা একটা পাগড়ি, সাদা পাঞ্জাবি, মুখে দাড়ি নেই। উনি আসার পরে অক্সিজেন নিচ্ছে, বুঝেন তো? নেওয়ার পরে ডান দিকে একটু দোলে, বাম দিকে একটু দোলে, পিছনে একটু হেলে, সামনে একটু কাইতে হয়। তখন চিন্তা করে মানিত থাকবে না তো। এবার টান দেশে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এমন টান দেশে 3 মিনিট। সুবহানাল্লাহ। যে আউযু বিল্লাহ টান দেশে, সমস্ত ওই কনফারেন্সের সমস্ত ধর্মগুরু আর দর্শক সব হতভম্ব হয়ে গেছে। বিসমিল্লাহ টান দেশে 5 মিনিট, তারপরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সূরা ইয়াসিনের প্রথম 5টা আয়াত টান দিয়েছে, সময় নিয়েছে 33 মিনিট। 10 মিনিটের ভিতরে প্রত্যেক ধর্মগ্রন্থের আবৃত্তিকারী যখন তেলাওয়াত করে লাল বাটনে চাপ পড়ে, আর 33 মিনিট গেল, বিচারক বাটন টেপে না। এর ভিতরে অন্য বিচারকেরা গুঁতো দিচ্ছে যে আপনি চাপেন না কেন, চাপেন না কেন। ও তখন বলতে হ্যাঁ হ্যাঁ, মানে ও জানো বেহুশ। সুবহানাল্লাহ। বলেন তো, কোরআনের তেলাওয়াত এমন মিষ্টি আল্লাহ লাগাইছে বেহুশ করে দেওয়ার মালিককে। শেষ পর্যন্ত ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো সুইজারল্যান্ডে। ওনাকে ডাকা হলো, বলে অন্য অন্য ধর্মগ্রন্থের পাঠ যখন শুরু হইল 10 মিনিটের ভিতরে আপনি প্রধান বিচারক, আপনি লাল বাটন চাপ দিয়েছেন, স্টপ করতে বলেছেন, আর মুসলমানদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করেছে মিশরের আব্দুল বাসিত বিন আব্দ উস-সামাদ, আপনি ফলোর দিয়েছেন আধা ঘন্টা, আপনি একজন খ্রিস্টান, আপনি কেন মুসলমানদের এত সুযোগ দিলেন? বলে মিশরের ওই পাকড়ি বান্দা লোকটা এসে কি যে টান দিলো, আমার হাতে আর কাজই করে না। আরো জোরে বলেন। কয় মিনিট? 33 মিনিট। এই আব্দুল বাসিত বিন আব্দ উস-সামাদ মারা গেলেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে। সূরা দুহা, কোন সূরা? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই ক্বালা বলে যখন টান দিয়েছে, লাঞ্চ বাষ্ট হয়ে আব্দুল বাসিত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কপাল ভালো না মন্দ? আরো জোরে বলেন। আর আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 31st নাইট উদযাপন হচ্ছে। সেখানে এক গায়ক, এ সম্ভবত 97 সালের কথা, তিনি গাচ্ছে এক সেকেন্ডের নাই ভরসা। কি বলতেছে? এইটা গাছে এক সেকেন্ডের নাই ভরসা, ওই মঞ্চে ওই গায়ক এক সেকেন্ডের নাই ভরসা বলা শেষ, ওখানেই মৃত্যুবরণ করেছে। জান্নাতের মেহমান হয়ে গেছে নাকি? এক সেকেন্ডের নাই ভরসা, এ গজল না কোরআন? এ কথা কন না কেন? এক সেকেন্ডের নাই ভরসা গজল না কোরআন? গান এই গান গাইলেন, এক সেকেন্ডের নাই ভরসা, মঞ্চে মারা গেলেন। কপাল ভালো না মন্দ? এই তো, এটা তো বোঝেন। কোরআন তেলাওয়াত করতে যেই যদি মরে কপাল ভালো হয়, গান গাইতে যেই যদি মরে কপাল মন্দ হয়। তাহলে গান শোনেন কেন? যখন গান শুনবেন তখন যদি আজরাইল ধরে, তোমার থেকে হবে কেটা? কথা বল না কেন? আচ্ছা, আপনারা জালিয়াতি মামলা বোঝেন? কথা বল না কেন? জালিয়াতি বোঝেন না? যে দলিল ঠিক আছে কিন্তু জমি নেই, আমরা ভুক্তভোগী। মিস্টার আল্লামা আতাউর হাজি कि आल्ला माना शयतान एक जमी तीन बार बेचे हमार बाप से बंदाय पड़िए 25 लाख टाका शेष करिस आल्लामा हाफेज आताउर पर हाथ पाए धरिए बोलते खाल भूल करिस माफ कर दिन 2 लाख टाका दे 23 लाख टाका सेक देसे मगर एत बड़ो आल्लामा आल्लाहर ओली कमाई तो और करतेई नी परे देस तो सेक ने आमी गेसि शांतिराय इस्लामी बैंके जे देखि 10 टाका ছাড়া কোনো টাকা নেই এই আল্লামা আব্দুল কাদের নাকি এখন এই যে জালিয়াতি মামলা তাই সইতেছে অবশ্য এই জালিয়াতি বলেন তো তা আমরা যারা ইসলাম মানি না আজকে আলোচনা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত খেয়াল করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত আল্লাহরই ধর্ম তার নাম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন বলেন তো মুসলমান আমাদের ধর্মের নাম কি আরো জোরে বলেন বলেন আল ইসলাম আল ইসলাম মরার পরে কবরের ভিতরে সার্টিফাই হবে তুমি কোন ধর্ম পালন করতে সার্টিফাই হবে তাই ইসলাম ধর্ম যে কথা বলছিলাম ইসলাম ধর্ম আজকে আলোচনা কিন্তু ইসলামের উপরেই তো বোঝানোর জন্য আমি ভূমিকায় যে কথা বলতেছি জালিয়াতি মামলা মানে কি দলিল করলো এক রকম আসলে দলিলের সঙ্গে কাজের কোনো মিল নেই এখন আমরা হুজুররাও জালিয়াত হয়ে যাচ্ছে এখন কেন সারা জীবনে নামাজ পড়িনি ইসলাম পছন্দ করিনি ও মরে যাওয়ার পরে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ তাহলে এই যে দলিল কই দিছি যে রাসূলুল্লাহ এটা তোমার লোক ঠিক কি না কিন্তু ও দুনিয়ায় থাকতে রাসূলুল্লাহর গুতুয়ের পদদাতা আবু জেহেল আর ও হলো নাতিপুতি ও গুতয় আলেমদের তাহলে বলেন এই যে সার্টিফিকেট আমরা দিছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমরা তো আবু জেহেল বলতিছি না কথা বলেন না কেন আমরা বলতে রাসূলুল্লাহ এটা তোমার দলের লোক আমরা হুজুররা লিখে দিছি তাহলে এই যে দলিলটা আমরা দিলাম যে ইসলাম মানে না তাহলে আমরা জালিয়াতি মামলা করব না কোনদিন চিন্তা করেছেন গান শুনি মল্লি জান্নাতে যাবে তাই তো আর কোরআন তেলাওয়াত